Socio-Economic Development Organization for the Pure Air উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে খুলনায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন উপনাষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ান। দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের 8, 9, 10, 11 এবং 15 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। ছয় মাস ব্যাপী এই উপনাষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে বর্তমানে 20 জন শিক্ষার্থী 4 মাস ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বাটিক অ্যান্ড এমব্রয়ডারি শিক্ষা গ্রহণ করছে।